একটু ভালো হইতো ইদানিং ধরে একটু সারি বলছে যে আমার হাঁটাহাঁটি করতে বেশি একটু সকাল উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি তো মনে হয় যে মাথাতে ব্যথা পায়ের দিকে আছে ব্যথা পায় হ্যাঁ ব্যথা করে বা মাইডা নেই এরকম আর কি টান দেয় হাঁটাচলা করার পরে তবে আগের থেকে তুলনামূলক ভালো যে বাকি যখন ছিলেন তার থেকে একটু ভালো মনে হচ্ছে নাকি আগে তো প্রথম তো একদম দাঁড়াইতে পারতাম না একটু হাঁটাচলা করলে ঘাসি ভেঙে দিত হৃদয় একটু কম হয়েছে তবে এখন এবার একটু হাঁটাহাঁটি করলে বেশি পাঁচ দশ মিনিট দাঁড়াইলে হাঁটলে হাঁটাচলা করলে মাথার থেকে একটা যেমন টান দেয় টানা দেয় মাইডা নেয় আগে কি ঘাড়ের সমস্যা ছিল আগে এরকম হাঁটতে পারতেন আজকে আমি কয়দিন হয়েছে আপনাকে ছুটি দিয়ে দিছে হাসপাতাল থেকে যাওয়ার জন্য মানে এখন সুস্থ আন্টির বাড়ি কোথায় গাজীপুর আগে কি কি সমস্যা ছিল আন্টি কথা বলেন আর যান সমস্যা আগে একটু ইউটিউবে দেখছেন দেখে আসছেন যখন থেকে ব্যথা শুরু হয়েছে তখন থেকে ইউটিউবে দেখা শুরু করছেন যে কোথায় যাবো কোথায় যাবো পরে ভিডিও দেখে ভালো লাগছে আর কি দেখে ভালো লাগছে পরে ভালো লাগছে পরে দেখি বেলা কিছু কিছু প্রোগ্রাম দেখছি বাড়ির মানুষ ভালো হইতেছে কইতে জান ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি কালকে দেখলাম একটা ওই যে সাক্ষাৎকার আছে একটা মুখের মধ্যে একটু একদম সাদা উনি দেখলাম করতেছে ওইটা দেখি এবারে বললাম তাহলে ছেলেরা বলছে যে আম্মা আমরা তো দেখছি তো আপনি দেখেন যদি আপনার মনে সাই করে তো জানি আর কি আসছি আর কি আমার ছেলে মেয়েরা দেশও নাই সব আমেরিকা সবাই আমেরিকা থাকে সবাই আমেরিকা থাকে ছেলে ছেলে আমিও ছিলাম 20-30 বছর থেকে আমেরিকায় এখন বাংলাদেশে থাকেন মানে বাংলাদেশে আসছি আর কি দেশের সম্পদ আছে ও আচ্ছা আচ্ছা গানটি এখন তো আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো হ্যাঁ আগের চেয়ে ইনশাআল্লাহ ভালো যাক এটাই আমরা শুনতে চাইছি যে আপনি আগের থেকে ভালো আছেন এটাই এটাই পাওয়া আমাদের আর কিছু নাই আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল